ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করে রীতিমতো বিপদে আছে বিসিবি বাংলাদেশি আবিগী সমর্থকরা এর সমালোচনা করতে একটুও ছাড় দিচ্ছে না সবুজ শ্যামলে গড়া বাংলাদেশের এবারের জার্সি বানানো হয়েছিল সবুজ রঙের আদলে আন্তর্জাতিক মহল থেকে এই জার্সির প্রশংসাও করা হয় তবে জার্সির কোথাও লাল রং না থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিবিকে কেউ কেউ এই জার্সিকে পাকিস্তানের জার্সি অথবা আয়ারল্যান্ডের জার্সির সাথেও তুলনা করেছে মানুষের আবেগের কথা চিন্তা করে অবশেষে বিসিবি পরিবর্তন করেছে এই জার্সির রং তবে সংবাদ কনফারেন্সে সাংবাদিকদের উদ্ভূত প্রশ্নে মেজাজ হারালেন পাপন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে সাংবাদিকরা প্রশ্ন করে এই জার্সির রং পাকিস্তানের জার্সির সাথে মিল কেন এই প্রশ্ন শুনে রেগে যান নাজমুল হাসান পাপন তিনি সাংবাদিকদের বলেন এই জার্সির বুকে বাংলাদেশ লেখা সাথে রয়েছে টাইগারের ছবি এবং বিসিবির লোগো একে পাকিস্তানের জার্সি ভাবার কোনো কারণই নেই তারপরও কেউ যদি এই জার্সিকে পাকিস্তানের জার্সি ভাবেন তবে তার পাকিস্তানেই থাকা উচিত আবেগিক সমর্থকদের কথা চিন্তা করে বিসিবি বাংলাদেশ জাতীয় দলের জার্সির রং পরিবর্তন করলেও নাজমুল হাসান পাপনের করা এই মন্তব্যে কষ্ট পেয়েছেন অনেক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই কথা নিয়ে উপহাসক করছে